দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিষয়ে জানতে যোগাযোগ করুন। তীর্থস্থানের সঙ্গে জড়িত মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে রিল। মন্দির চত্বরে রিলস বানালে শাস্তি, নির্দেশিকা জারি এই সতীপীঠে। রিলসের দাপুটে ঠেকাদার, রাস্তাঘাট, বাস, মেট্রো, এমনকি বিমানেও রিল প্রেমীদের কাণ্ড কারখানায় অস্বস্তিতে সাধারণ জনতা। দ্রুত জনপ্রিয়তা পাওয়ার নেশায় মেতেছে যুব সমাজ। এহেন রিলসের হিরিকের বিরুদ্ধেই এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দির কর্তৃপক্ষ। স্পষ্ট ভাষায় মন্দির কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যেমন তেমন গানের সঙ্গে মন্দিরের ভিডিও আপলোড করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভারতসহ প্রতিবেশী দেশগুলিতেও ছড়িয়ে থাকা 51টি পীঠের অন্যতম উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির, মন্দির চত্বরে শর্ট ভিডিও ও রিলের উপরও নিষেধাজ্ঞা জারি করে জানানো হয়েছে, যেমন তেমন গানের সঙ্গে মন্দিরের ভিডিও মিশ্রণ করে আপলোড করা রুচি বিরোধী। মন্দিরে ভিডিও নিয়ে কোনো অশ্লীল গানের রিল তৈরি করা বা ব্যাকগ্রাউন্ডে মন্দিরের গর্ভগৃহের ভিডিও দিয়ে নাচের ভিডিও নিষিদ্ধ করা হয়েছে। মন্দিরে এই ধরনের কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নেবে, প্রশাসনিক নির্দেশ অমান্য করলে সেক্ষেত্রে কড়া শাস্তিও দেয়া হবে। গ্রাহকের জুতো চুরি, সুইগি ডেলিভারি বয়ের খাবার দিতে এসে জুতো তোয়ালেতে মুড়ে নিয়ে পালাচ্ছেন এই যুবক। খাবার দিতে এসে গ্রাহকের জুতো চুরি, এমনই অভিযোগ তুলে বিতর্ক তুঙ্গে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে খাবার পৌঁছে দিতে এসে তোয়ালেতে মুড়ে জুতো নিয়ে চলে যাচ্ছেন এক যুবক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওকে কেন্দ্র করে যখন তুমুল বিতর্ক শুরু হয়েছে, ঠিক সেই সময়ে মুখ খুলল সুইগি কর্তৃপক্ষ। কি জানালো, ঘটনার সূত্রপাত গত 9 এপ্রিল। গুরুগ্রামে একটি ফ্ল্যাটে খাবার ডেলিভারি করতে গিয়েছিলেন সুইগিতে কর্মরত এক যুবক। ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে গ্রাহককে খাবার দেওয়ার পরই বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে ওই ডেলিভারি বয়, এরপর চারিদিকে নজর ঘুরিয়ে মাথার তোয়ালে খুলে মুখ মোছেন আচমকায়। বারান্দায় রাখা জুতো তোয়ালেতে মুড়ে চম্পট দেয় সেই যুবক। অর্ধনগ্ন পুরুষদের সঙ্গে উদ্দাম নাচ, ভিডিও ভাইরাল হতেই সেরা সুন্দরীর মুকুট হারালেন এই তরুণী। পার্টি করতে গিয়ে অর্ধনগ্ন পুরুষদের সঙ্গে উদ্দাম নাচে মত্ত, এমন কাণ্ড প্রকাশ্যে আসতেই কড়া শাস্তির মুখে পড়তে হলো মালয়েশিয়ার সেরা সুন্দরীকে। শটান কেড়ে নেওয়া হলো তার সেরা সুন্দরীর মুকুট, সেই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হলো আগামী দিনে কেউ যেন এমন আচরণ না করেন। জানা গিয়েছে দিন কয়েক আগেই থাইল্যান্ডে গিয়ে পার্টিতে মেতে উঠেছিলেন মালয়েশিয়ার সেরা সুন্দরী ভিরুন নিকাহ তের নিসিপ। গত বছরই এই মুকুট শোভা পেয়েছিল তার মাথায়। কাদাজান সুদুন কালচারাল অ্যাসোসিয়েশনের একটি সংগঠন এই প্রতিযোগিতার অংশগ্রহণ করে, কিন্তু এবার সেই সংগঠনই জানিয়ে দিল নিজের আচরণের শাস্তি হিসেবে সুন্দরীর মুকুট ফিরিয়ে দিতে হবে 24 বছরের এই ভীরুকে। কিন্তু প্রশ্ন, পার্টি করতে গিয়ে কী করেছিলেন তিনি? সংগঠনের দাবি, পার্টি করার সময়ে কার্যত নগ্ন পুরুষদের সঙ্গে উদ্দাম নাচে মেতে উঠেছিলেন এই সুন্দরী। কোনো কিছু না ভেবে কোমর তোলাতেই ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি, ভাইরাল হয়ে যায় সেই নাচের ভিডিও, বিতর্কের মুখেও পড়তে হয় তাকে। আর তারপরেই ভীরুকের নির্দেশ দেওয়া হয় সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দিতে হবে। তবে সম্মানের সঙ্গেই মুকুট ফিরিয়ে দিয়েছেন ভীরু। তার কথায়, এই মুকুটটাই জীবনের সর্বস্ব নয়, আমি নিজের ইচ্ছায় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, নিজের ইচ্ছাতেই সেরা শিরোপা ফিরিয়ে দিয়েছি। 20 বছর পর আবারও কাছাকাছি ইমরান হাসমি ও মল্লিকা শেরওয়াত। মার্ডার, বলিউডের এই ছবি একটা সময় ঝড় তুলেছিল দর্শক মনে, ইমরান হাসমি ও মল্লিকা শেরাওয়াত।
যে জুটির মধ্যে থাকা রসায়ন আগুন ধরিয়েছিল পর্দায়। যদিও এই হট জুটি দীর্ঘদিন চর্চার কেন্দ্রে জায়গা করে থাকা সত্ত্বেও একটা সময় তাদের আর একসঙ্গে পাওয়া যায়নি। অনেকেই হয়তো জানেন না, তাদের মধ্যে সম্পর্কের সমীকরণ মোটেও ভালো ছিল না। ছবি শুট চলাকালীনও তারা একে অন্যের সঙ্গে ঠিকমতো কথাও বলতেন না। পরবর্তীতে প্রকাশ্যে শুরু হয়ে যায় কাদা ছোড়াছড়ি। তারপর এই জুটির মধ্যে দূরত্ব আরও বাড়তে থাকে। 20 বছর একসঙ্গে আর দেখা যায়নি এদের। অবশেষে হলো অপেক্ষার অবসান। বলিউডে সম্প্রতি পার্টিতে একে অন্যের দিকে হাত বাড়িয়ে দিলেন এই জুটি। একে অন্যকে দেখে হাসি মুখে দিলেন সমস্ত বিভেদ, পাশাপাশি দাঁড়িয়ে পোজও দিলেন এই জুটি। ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুঙ্গে, সকলেরই একটাই দাবি, আবারও কি এই জুটি পর্দায় ফিরে আসতে পারেন না? পর্দায় আবার একসঙ্গে দেখা যাবে কি না তা এখনও জানা যায়নি। তবে জুটিকে 20 বছর পর একসঙ্গে দেখে আবারও যেন নস্টালজিয়ার নেটপাড়া, তাদের সেই কেমিস্ট্রি আবারও পর্দায় ফিরে পেতে মরিয়া দর্শকেরা। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।